امام احمد رضا خان رحمت الله تعالی যখন দ্বিতীয়বার হজ করার জন্য উপস্থিত হলেন তখন মদিনায় মুনাওয়ারা সাদা আল্লাহ শরফা ওয়া তাযীমা নে নবী রহমত শফি উম্মত হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিদার লাভের আকাঙ্ক্ষায় পবিত্র রওজা মুবারকের সামনে অনেকক্ষণ ধরে সালাত ও সালাম পেশ করতে থাকে কিন্তু প্রথম রাতে ভাগ্যে সেই সৌভাগ্য ছিল না ওই সময় তিনি সেই প্রসিদ্ধ নাদিয়া গজল লিখলেন যার মাতারা অর্থাৎ প্রথম কলিতে রহমতের আজলের বন্ধনে আশা ব্যক্ত করেছে আল্লাহ হযরত বলেন ওয়া সুয়ে লা নাজার ফিরতে হ্যায় ওয়া সুয়ে লা নাজার ফিরতে হ্যায় তেরে দিন এ বাহার ফিরতে হ্যায় হর চরাগে মজারে পর কুলসি কেসে পরবানা বার ফিরতে হ্যায় আরে উস গলি কা গদা হু মে কিস পে মাঙ কে তাজদার ফিরতে হ্যায় আল্লাহ হযরত পুরো গজল লিখলে পুরো কালামে আশআর গুলো লিখে যখন তারপরে আল্লাহ হযরত কে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিদার হয়নি আল্লাহ হযরত তো আশিক ছিলেন হ্যাঁ নবীর প্রেমিক ছিলেন আর সত্যি নবীর প্রেমিক ছিলেন শুধু মুখের দাবিদার না অন্তর থেকে আমার নবীর প্রেমিক ছিলেন যখন এর মক্তা শেষের পথে আল্লাহ হযরত লিখলেন আহ কি লিখছেন আল্লাহ হযরত কই কিউ পুছে তেরি বাত রসা হ্যাঁ কই কিউ পুছে তেরি বাত রসা আরে তুজসে কুত্তে হাজার ফিরতে হ্যায় একটু অনুভব করুন ঘটনা আমরা বারবার শুনেছি অনেকবার শুনেছি একটু অনুভব করবেন আলা হযরতের ইশক আলা হযরতের নবীর প্রেমের বেদনা আলা হযরতের যে নবীর সিয়ারতের বিরহের বেদনা যে ব্যথা ছিল এই ব্যথাটা অনুভব করুন আলা হযরত সারা জীবন নবীর ইশকে নবীর প্রেমিকে নবীর প্রেমে নিজের জীবনকে বিপন্ন করে রেখেছিলেন আলা হযরত সারা জীবন নবীর ইজ্জত ও আবরুর হিফাজত করেছিলেন এখন আলা হযরত বেরেলিতে বসে না নিজের ঘরে নেই হিন্দুস্তানে নেই এখন সুলতানুল মুরসালিন সাইয়্যিদুল নবীন নবীকুলের সম্রাট সমস্ত নবীদের আকা ও মাওলানার দরবারে উপস্থিত হয়েছে এমন দরবারে উপস্থিত হয়েছে যে দরবার বিষয়ে আল্লাহ তাআলা ইশারা করে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী ওয়ালা তাজহারু লাহু বিলকাউলি কাযালিকা আযিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন এই দরবারে উপস্থিত হয়েছে যে দরবারের বিষয়ে আল্লাহ তাআলা বলে নবীর আওয়াজ থেকে নিজের আওয়াজকে উঁচু করিও না যদি তোমরা আমার নবীর আওয়াজ থেকে নিজের আওয়াজ উঁচু করো তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আর তোমরা টেরও পাবে না ওই দরবারে আল্লাহ তাআলা উপস্থিত কেমন দরবার যে দরবারে জুনায়দে বাগদাদী হ্যাঁ জুনায়দে বাগদাদী বায়াজিদ বুস্তামীরা যে দরবারে এসে থরথর কাঁপত যে দরবারে এসে থরথর কাঁপত কেউ আল্লাহ তাআলার নবী দরবারটাই এমন ছিল আল্লাহ হযরত সেই দরবারে উপস্থিত হয়েছেন এই নবীর দরবারে আদব কেমন ছিল আদব কা হিস জেনে আসিমা আজ আরশ নাজুকদার নাফস গুম কদম ইয়া জুনাইদ বায়াজিদিদা সেটা তো এটা তো সেই দরবার যে দরবারে জুনাইদ বাগদাদী আসতে নিজেকে নিজের নিজের সত্তাকে বিলীন করে আসতো এটা তো সেই দরবার যে দরবারে বায়াজিদ বুস্তামি আসে নিজের মালিকতের অস্তিত্বকে শেষ করে দিয়ে আমি নবীর দরবারে গোলাম হয়ে উপস্থিত হতো এটা তো সেই দরবার এই দরবারে আল্লাহ হযরত এসে কি আরজ করছেন আরে কই কিউ পুছে তেরি বাত রাজা আরে কই কিউ পুছে এ রাজা তোমার কথা কে জিজ্ঞাসা করবে আরে এটা তো তেমন দরবার যেখানে ঝুলে তো ভাই আছে নিজেকে এসে এখানে উপস্থিত হয়ে নিজেকে হারিয়ে ফেলে রাজা তুমি তোমার অস্তিত্বের দাবার করছো এখানে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ হযরত এই আজিজি নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে যখন এই পঞ্চুকি বললেন আরে কই কিউ পুছে তেরি বাত রাজা লেগে গেল আল্লাহ তাআলার নবী জাগ্রত অবস্থায় নিজের সব শরীরে আল্লাহ হযরতকে জিয়ারত করা বন্ধ করলেন আল্লাহ হযরত ইমাম আহলে সুন্নাত আমার নবীর জিয়ারত করলেন হ্যাঁ কেমন জিয়ারত করলেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলাই আমার নবীর জিয়ারত করলেন আর জিয়ারত করে আমি আল্লাহ হযরতের কিছু কালাম পড়েছি শুনেছি তো আমার ভুলে আসতো না কিছু মানে আমার জেনে কিছু প্রশ্ন থাকতো কিছুদিন পূর্বে আমি আমার জাহানের প্রশ্ন
শুনে শুনে লিখেছে কেউ যদি শুনে শুনে লেখে তাহলে কালামে এত তাসির পয়দা হয় না কালামে এত তাসির জন্মায় না আমি যখন আলা হযরতে এই ঘটনা পড়লাম আমার দিলে আমার অন্তরে এই বিশ্বাস থেকে গেল যে আলা হযরত এত মেধাবী ছিলে যে দুই খণ্ড কিতাব এক রাতে পড়ে সারা জীবন স্মরণ রাখতে পারে যে আল্লাহর নবীকে দেখেছিলে আমার নবীর কি হট মোবারককে ভুলে যেতে পারে বলুন না পারে আলা হযরত স্মরণ ছিল তবে আলা হযরত বলে আলে মুকুল হায়ে মুকুল লব হায়ে নাজুকুনকে হাজার ছাটে এ ফুলে কিনতে আরে গুলাব গুলশান কে দেখে বুলবুল কে দেখে গুলশান গুলাব মে আলা হযরত এগুলো দেখে দেখে বয়ান করেছিলেন আলা হযরত এমন আশিক রসুল আল্লাহ আল্লাহ কুরবান যায় আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরতের সচ্চা পক্কা শহীদাই বানাও আমিন